আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে দুর্দান্ত অনেকগুলো ইনফরমেশান জানতে পারবেন। আমার আজকের ভিডিওটা মেইনলি একটা মাল্টি ডিসিপ্লিনারি ভিডিও, মানে অনেকগুলো বিষয়কে একত্রিত করে এই এক ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব, যেটা চাইলেই ভেঙে ভেঙে দুই তিনটে পার্ট করা যেত। তো আমার আজকের ভিডিওর মেইন যে থিম বা আমার আজকের ভিডিও যে একটা প্রাসঙ্গিক কথা, সেটা হচ্ছে তিশাকে নিয়ে। তিশা সেই নীলাদের বাসায় বেড়াতে গিয়েছে। আপনারা চিনেন যে নীলাকে, পাবনাতে নীলা কিন্তু বাপ্পিদের প্রতিবেশী বলা যায়, তাদের সাথে বাপ্পিদের একটা আত্মীয়তা সম্পর্ক, প্রতিবেশীর মতো সম্পর্ক, তো আসা যাওয়া হয় আর কি এর ওর বাসাতে। তো সেই মানে তারই রেশ ধরে কিন্তু নীলার সাথে তিশার একটা পরিচয় খাতির। তো যার জন্য যেটা হয়েছে, নীলা এবার তার বাবার বাড়িতে গিয়েছে, তো তিশাও তার সাথে ঘুরতে গিয়েছে। তিশা, তাবিয়া তারা ঘুরতে গিয়েছে সেখানে। তো ঘুরতে গিয়ে সে কিন্তু প্রায় বলা যায় একদিন ঘুরতে গিয়ে সে পাঁচ দিনের ভিডিও বানিয়ে নিয়েছে, এরকম একটা অবস্থা, মানে মারাত্মক লাভ করেছে। কিন্তু নীলাদের বাড়িতে গিয়ে নীলাদেরকেই যেই পরিমাণ অপমান তিশা করেছে, সেটা কল্পনার বাহিরে। আসলে তিশার এটা একটা মাস্টার প্ল্যান ছিল। তিশার স্বইচ্ছায়, তিশা ইন্টেনশনালি নীলাদেরকে অপমান করার জন্যই কিন্তু তিশা নীলাদের বাড়িতে ঘুরতে গিয়েছে। আপনারা বলতে পারেন, কেন তাহলে তিশার ইন্টেনশনালি এটা করার উদ্দেশ্যটা কী, মানে তিশার মোটিভটা কী নীলাদেরকে অপমান করার, তার রহস্য জট আজকে আমি আমার ভিডিওতে খুলে দিব। নীলাদেরকে এত পরিমাণ অপমান করেছে, এত পরিমাণ জঘন্য কথা বলেছে তিশা, সেটা আমি ভিডিওতে যতক্ষণ না বলছি আপনারা না শুনছেন কেউ বুঝতে পারবেন না। আমি ভিডিওতে ইন্ডিটস এটা জানিয়ে দিব, তিশা কী কারণে নীলার উপর শত্রুতা করে ইন্টেনশনালি নীলাদের সম্মানহানি করছে, নীলাদের নামে বদনাম করছে, বা নীলাদের মানে অপমান করার চেষ্টা করছে কী কারণে, সেটা আমি ভিডিওর ভিতরে সুন্দর মতো ডিসক্রাইব করে দিব। পরবর্তী বিষয়, সবাই আবদিয়াকে চিনেন, আবদিয়াকে জানেন, বাচ্চা মানুষটা এখনও কথা শিখেনি। বাচ্চাটাকে বলা হচ্ছে সে বোবা, সে কথা শিখবে না, তাকে বলা হচ্ছে প্রতিবন্ধী এক রকমের। কিন্তু কেন, কে বলছে, কে কাকে দিয়ে শিখাচ্ছে, বা কেন আজকে আব্দের এই অবস্থা? আব্দিয়ার দুই হাঁটু ফেটে গেছে, ফেটে রক্ত পড়ছে, এই গত একদিনের ঘটনা। কিন্তু মিম বাসাতে নেই, মিম আব্দিয়াকে ফেলে আবারও কোথায় যেন চলে গেছে, দুই দিনের জন্য মাঝখানে এসেছিল, আবারও মিম কোথায় যেন উধাও হয়ে গেছে আব্দিয়াকে ফেলে। আব্দিয়া এক একা ঘরে থাকে, এক একা সে দোকানে চলে গিয়েছে, রাস্তা পার হতে গিয়ে পড়ে গিয়েছে, অথচ পাশে তার মা নেই, সে এক একা খায় কি খায় না কেউ তার খোঁজখবর নেয় না। আব্দিয়া এখন একদম রাস্তার মেয়ে হয়ে গেছে, কেউ তার কোনো যত্ন নেয় না। চিন্তা করুন, একটা বাচ্চা মেয়ের জীবন কীভাবে নষ্ট হতে পারে। ভাই, আপনি যদি সন্তান পালতে না পারতেন, সানিকে দিয়ে দিতেন, সানি পালতো, কিন্তু মিম নিজেও পালবে না, সানিকেও দিবে না। এটা হচ্ছে দর্শক আমার ভিডিওর আজকের দ্বিতীয় বিষয়। নেক্সট বা সর্বশেষ যে বিষয় বলবো দর্শক, সেটা হচ্ছে পাপিয়াকে নিয়ে। তিশার সাথে পাপিয়ার বর্তমানে অন্তর্দ্বন্দ্ব চলছে, মানে পাপিয়ার সাথে তিশার সম্পর্ক একেবারে নেই। যে কিছুদিন আগেই পাপিয়ার সাথে তিশার গলায় গলায় খাতির ছিল, সেই পাপিয়ার মানে চেহারার চটা পর্যন্ত এখন তিশা দেখতে চায় না, পাপিয়াকে এতটা ঘৃণা করে, কারণ পাপিয়া সাকিবদের বাড়ির আসল রহস্য বা আসল চেহারা উন্মোচন করে দিয়েছে। এরপর থেকে তিশার সাথে পাপিয়ার তুমুল দ্বন্দ্ব, তুমুল দ্বন্দ্ব। তিশা কিন্তু পাপিয়ার সাথে আর কথা বলে না, তাদের বাড়িতেও যায় না, তাকে ভিডিওতেও আর একটা বারও দেখা যায় না। তো আজকে তিনটে বিষয় নিয়ে দর্শক আমি মুখ খুলব, এবং সবচেয়ে বড় যে বিষয়, আমি নীলা এবং তিশা সম্পর্কে অনেকগুলো ইনফরমেশান আপনাদের কাছে দিব। সো যদি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিওর শুরুতেই আমি আজকে নীলা এবং তিশার কথা বলবো। আসলে নীলা কোনো অন্যায় করেনি, নীলা যা করেছে সঠিক কাজই করেছে। আপনাদের হয়তো মনে আছে, কিছুদিন আগে পাপিয়া কিন্তু সাকিবদের বাসার একটা তুলনামূলক বর্ণনা দিয়েছিল ইনডিরেক্টলি, কীভাবে সেটাও বলি। একজনের বিয়ে হয়েছিল তাদের এলাকাতেই, মানে তিশাদের প্রতিবেশী একজনের বিয়ে হয়েছিল, এবং তার কিছুদিন আগে তানজিলা সাকিবেরও বিয়ে হয়েছিল। তো পাপিয়া যেটা করেছে, পাপিয়া ওই নীলাকে দিয়ে যে নতুন যাদের বিয়ে হয়েছে তাদের বাসাতে ভিডিও করতে পাঠায়। তো যার বিয়ে হয়েছিল তার নাম ছিল বন্যা, আপনারা সবাই জানেন। তো বন্যার শ্বশুর বাড়িতে নীলা গিয়েছিল ভিডিও করতে, পাপিয়ার চ্যানেলে ছাড়বে। তো বন্যার শ্বশুর বাড়ি ভিডিও করে নিয়ে আসে নীলা, কী কী আছে কী কী নেই সব কিছু করে। তো পাপিয়া সেই ভিডিওটা দেখে
একটা তুলনামূলক মানে ডিফারেন্সিয়েট করে দেয় যে কার শ্বশুরবাড়ি বেশি বড়, তানজিলা নাকি বন্যার। সাকিবদের কী আছে আর বন্যার জামার কী আছে, তো সাকিবের কোয়ালিটি কী আর বন্যার জামার কোয়ালিটি কী, এরকম বর্ণনা দিতে গিয়ে পাপিয়া কিন্তু সুন্দর মতো সাকিবকে ধোলাই করে দিয়েছে। এখন আসি কীভাবে, ডিরেক্ট টু দ্য পয়েন্ট কথা বলবো আমি। পাপিয়া তার ভিডিওতে দেখিয়েছে এই যে দেখুন বন্যাদের বাড়ির বা বন্যাদের বাসায় দোতলা বিল্ডিং, একদম নিজেদের পাকা বাড়ি, নিজেদের বাড়ি, এই যে ওয়াশিং মেশিন আছে, টিভি আছে, নিজের পার্সোনাল রুম আছে, রুমের মধ্যে যাবতীয় যা প্রয়োজন, একটা বেড থেকে শুরু করে একটা আলমিরা, একটা ওয়ার্ড্রোব, একটা ড্রেসিং টেবিল, একটা চেয়ার, একটা সোফা, একটা ডাইনিং টেবিল, যা কিছু প্রয়োজন একটা সংসার জীবনে, একটা মেয়ের যা যা চাই, বাড়ি থেকে শুরু করে গাড়ি, সব কিছুই বন্যার জামাইয়ের আছে। তার মানে বন্যাও কিন্তু এগুলো উপভোগ করতে পারবে। আর সর্বশেষ একটা কথাই বলা যায় যে বন্যার জামাই অনেক বড় লোক, একদম পুরাই বড় লোক। ঠিক এই ভাষাতে এভাবে করে পাপিয়া বলেছিল। আর এই কথাগুলো পাপিয়ার বলার কারণ ছিল পাপিয়া ইনডিরেক্টলি সাকিবকে শুনিয়েছে যে কি বন্যার জামাইয়ের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, সাকিবের নেই, বন্যাদের দোতলা বাড়ি আছে, সাকিবদের নেই, বন্যার বেডরুমের সব কিছু বন্যার জামাইয়েরই দেওয়া, বেড থেকে শুরু করে আলমিরা, ওয়ার্ড্রোব যা আছে সব কিছু। কিন্তু তানজিলা যখন শ্বশুরবাড়িতে গিয়েছে তাকে তার নিজের বেডরুমের অর্গানাইজেশন করে নেওয়া লেগেছে, খাট থেকে শুরু করে আলমারি, ওয়ার্ড্রোব যা কিছু তানজিলা নিজের জন্য আলাদা কিনে নিয়ে তারপরে তার শ্বশুরবাড়িতে উঠেছে। সাকিবের এই মুরুদ ছিল না, সাকিব তার বউকে একটা খাট বা একটা বিছানার চাদর কিনে দেবে, এই সামর্থ্য সাকিবের ছিল না, এখন পর্যন্ত নেই। এমনকি সাকিবদের নিজেদের বাড়িটা কি আছে কিনা এটা সন্দেহ, তাদের বাড়িতে কোনো টাইলস করা নেই, এমনকি তাদের বাড়িটা কিন্তু ঢালাই করা। পাশাপাশি তাদের বাসা বাড়িতে কোনো ডাইনিং টেবিল নেই, কোনো পার্সোনাল কোনো আলাদা ফার্নিচার বা ভালো কোনো নতুন কিছুই নেই আসবাবপত্র, তো সব কিছু মিলিয়ে তারা কিন্তু বড় লোক না, সাকিবরা হচ্ছে গরিব। আর তা মানে পাপিয়া যেটা করেছে, পাপিয়া কিন্তু ইনডিরেক্টলি বলে দিয়েছে যে বন্যা যাবে অনেক বড় লোক, এটার মানে সাকিবরা হচ্ছে অনেক ছোটো লোক মানে গরিব। তো এই যে একটা তুলনামূলক ভিডিও দিয়েছে, একটা ডিফারেন্সিয়েট করেছে দুইটা পরিবারের মধ্যে, এইটা তৃষার ইগোতে অনেক বেশি হার্ট করেছে। কারণ তৃষা কোনোদিনও চায়নি যে সাকিবকে কেউ অপমান করুক, বাট পাপিয়া ইনডিরেক্টলি বন্যার জামার প্রশংসা করতে গিয়ে কিন্তু সে কিন্তু কথায় কথায় সাকিবদেরই বদনাম করে দিয়েছে। কারণ সবাই বুঝতে পেরেছে যে এই কথাগুলো পাপিয়া বন্যাদেরকে বলা হচ্ছে মানে ঠিক সে সাকিবকে শোনাচ্ছে যে তোমাদের এগুলো কিছুই নেই, এবং তৃষা ওটা ভালো মতো জানে। তো ওইবার পাপিয়া যে কথাগুলো বলেছিল ভিডিওতে, সেই ভিডিওটা ছিল নীলার করা। দর্শক প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, পাপিয়া সেই ভিডিওতে মানে সাকিবদের বদনাম করেছে, বাট সেটা ইনডিরেক্টলি মানে বন্যার প্রশংসা করেছে মানে সাকিবদের বদনাম করেছে। তো ওই ভিডিওটা, যে ভিডিওটা পাপিয়া তার নিজের চ্যানেলে ছেড়েছে, সেই ভিডিওটা শ্যুট কে করেছে, শ্যুট করেছিল নীলা, নীলা তার নিজের ক্যামেরা দিয়ে। কারণ সেই বন্যার শ্বশুরবাড়িতে পাপিয়া ঘুরতে যেতে পারেনি, তো নীলা নিজের ফোন দিয়ে ভিডিও করে এনে পাপিয়াকে দিয়েছে, পাপিয়া সেই ভিডিওটা পরবর্তীতে তার চ্যানেলে নিজে ভয়েস ওভার করে দিয়েছে। তার মানে সাকিবকে ছোট করার পেছনে বা সাকিবের পরিবারকে অপমান করার পেছনে দুইটা মানুষের হাত ছিল। প্রথম যে মানুষ ছিল সেটা ছিল নীলা, যে ভিডিও করে এনে দিয়েছে পাপিয়াকে, এবং যে ভয়েস ওভার দিয়েছে সে ছিল পাপিয়া। মানে দুটা মানুষ সমান অপরাধী তৃষার চোখে। তো এই কারণে তৃষা অনেকদিন ধরে একটা লম্বা সময় খুঁজছিল যে কীভাবে করে নীলাকে অপমান করা যায়। কারণ নীলাকে একটা প্রতিশোধ নেওয়ার জন্য তৃষা অনেকদিন ধরে তার বুকের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছিল। তো সেটা আগুনটাই তৃষা গতকালকে এবং গত কয়েকদিন ধরে আগুনটাকে নিভাচ্ছে। কীভাবে সেটা এক্সপ্লেন করি। তৃষা নীলাদের বাড়িতে গিয়েছে হাসতে হাসতে, হাসতে হাসতে গিয়ে সে নীলাদের বাড়িতে হাসতে হাসতেই কথা বলছে, এবং হাসতে হাসতে সে অনেকগুলো অপমান করেছে। নীলা বুঝতে পারছে বা সে কিছু বলতে পারছে না, কারণ তৃষা তা হাসতে হাসতে বলছে। তো এটাকে বলা হয় হাসতে হাসতে খোঁচা দেওয়া, খোঁচা, একদম সুচ দিয়ে খোঁচা দিচ্ছিল নীলাকে জায়গায় জায়গায়। কীরকম নীলাদের বাড়িতে গিয়ে তৃষা প্রথমত বলছে, আহ মাটির বাড়ি, মানে তৃষা খুব ভালো আছে। তৃষা বলছে যে আমার এরকম মাটির ঘ্রাণ, মানে একদম গ্রাম বাংলার যে ঘ্রাণ, এটা খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি, আর এটা পাওয়া যায় না, আমাদের বাড়ি থেকে এই ঘ্রাণগুলো পাই না, এরকম তো মাটির বাড়ি দেখি না অনেক দিন হয়েছে। মানে তৃষা এমন একটা ভাব করছিল, সে মনে হয় পাকা বাড়িতে জন্ম নিয়েছিল, সে মনে জীবনে মাটির বাড়ি দেখেনি, সে মনে জন্মের পর থেকে রাজপ্রাসাদে জন্মেছিল, সে এমন একটা ভাব নিচ্ছে। অথচ সে ভুলে গেছে তার অতীত ইতিহাসটা কী, তাদের নিজের বাড়ির অবস্থাটা কী, তাদের নিজেদের বাড়ি কিন্তু আগে মাটি দিয়েও না গোবর দিয়েও করা হয়েছে কিনা আমার সন্দেহ, এরকম অবস্থা ছিল তৃষাদের। তো সেই তৃষা নীলাদেরকে এই কথা বলছে, তার মানে কেমনি এমনি বলছে, তৃষা তো জানে তার অতীত ইতিহাস কী, তারপরও সে নীলাকে এগুলো বলছে। কারণ কি, সে দর্শকদেরকে শোনাচ্ছে যে নীলাদের বাসা বাড়ির অবস্থা কতটা খারাপ, যে এখনও মাটি, কাঁচা মাটি পুড়ে মাটি ফিল আপ করতে হয়, এরকম মানে এরকম দুর্দশা নীলাদের, মানে নীলার বাবার বাড়ির, যে মাটির ঘরটাকেও তাদেরকে মাটি দিয়ে প্রতিদিন রিপেয়ার করতে হয়, নাহলে মাটির বাড়িটা ভেঙে পড়ে যাবে, পুরো বাড়ি মাটির, ফ্লোর মাটির, এরকম একটা অবস্থা। তো তৃষা কিন্তু এগুলো হাসতে হাসতে অপমান করছিল।
পরে তাবিয়ের কাছে যায়। তাবিয়ের কাছে গিয়ে সে ওখানেও নীলাদেরকে ইন্দ্রিকে অপমান করছে। কিভাবে? তিশা তাবিয়াকে বলছে, তাবিয়া বলো তো এখানে কী কী দেখছো, তোমার সব পছন্দের জিনিস আছে। তখন তাবিয়া বলছে, হাত মানে হাঁস দেখছে, মুরগি মানে মুরগি দেখছে, বিলাই মানে বিড়াল দেখছে। তো ইনরিকলি তিশা বলে দিচ্ছে যে এই বাড়িতে হাঁস পালা হয়, মুরগি পালা হয়, বিলাই পালা হয়, ছাগল পালা হয়। কেন ভাই, গ্রামের বাড়িতে কি এগুলো থাকে না, মানুষ এগুলো পালে না? তো এগুলো পালা তো আরও ভালো, এগুলো যদি না পালে তাহলে আপনারা খাবেন কীভাবে, আপনারা কুরবানি দেবেন কীভাবে, এগুলো একবার মিলিয়ে দেখবেন। তো তিশা মেনলি আসলে এই কথাগুলো বলছে দর্শকদেরকে এটা বোঝানোর জন্য যে নীলাদের অবস্থা এতটাই গ্রাম্য, এতটাই মানে তারা গরিব যে তাদের বাড়িতে হাঁস মুরগি বিলাই ছাগল সব কিছুই তারা পালে। তাদের বাড়িটা মাটির বাড়ি, ফ্লোরটাও মাটির, প্রতিদিন ঢালাই দিতে হয় মানে প্রতিদিন মাটি লেপে দিতে হয়, নাহলে বাড়িটা ক্ষয় হবে। তো তিশা আবার তাদের বাড়িরও প্রশংসা করছে যে আমাদের বাড়িটা একবারে মাটির না, আমাদের ওখানে রেক্সিন দেওয়া মানে ওই যে কার্পেটের মতো যেটাকে বলা হয় প্লাস্টিকের ম্যাট সেটা দেওয়া, মানে এটা দিয়েও কি অনেক উন্নত হয়ে গেলো আপনাদের বাসা। মানে তিশা নীলাদেরকে যতভাবে ছোটো করা যায় ততভাবে ছোটো করছিল, কোনো জায়গায় স্পেস বাদ রাখছিল না। তার কারণ একটাই, তিশার উদ্দেশ্য ছিল নীলাকে অপমান করা, তিশার উদ্দেশ্য ছিল ঘোরা না। কারণ তিশার মনে একটা প্রতিশোধ জ্বালা কাজ করছে যে নীলার জন্য তার নিজের জামাইকে মানে সাকিবের অনেক অপমান সহ্য করতে হয়ে, মানে অপমান সহ্য করতে হয়েছে। সাকিবের বাড়িকে নিয়ে অনেক ধরনের আজেবাজে কথাবার্তা বলেছে পাপিয়া, কারণ নীলা সেই ভিডিওগুলো পাপিয়াকে দিয়েছিল এবং পাপিয়া সেই ভিডিওগুলো নিয়ে খারাপ কথা বলেছে। তো এই জন্য তিশার মনে একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল। তো এবার সে প্রতিশোধটা তিশা নিয়েছে। তিশা মেনলি এই কাজগুলো করেছে একটা কাজেই, সে সবাইকে এটাই জানিয়েছে যে দেখুন, যেই নীলা, যে পাপিয়া সাকিবের পরিবার নিয়ে এত হাসাহাসি করেছে, এত ঘাটাঘাটি করেছে, অথচ তাদের বাসাবাড়ির অবস্থা কী? গোবর দিয়ে মাটি লেপা হয় মাটির বাড়ি, মাটি একদিন ঠিক মতো না লেপে দিলে পরের দিন ক্ষয় হয়ে যাবে, তারপর কী হবে, তারপর গরু ছাগল হাঁস মুরগি পালা হয় কই? আমার জামাই সাকিবের বাড়িতে তো এগুলো নেই, সাকিবের বাড়িতে কোনো হাঁস মুরগি পালা হয় না, সাকিবের বাড়িতে মাটির ঢালাই দেওয়া লাগে না প্রতিদিন, তারা পাকা বাড়িতেই থাকে। তো তিশা মেনলি এই জিনিসটার পার্থক্য বুঝিয়েছে যে নীলাদের থেকে আমার জামাই মানে সাকিবের মেয়ের জামাইয়ের অবস্থাই ভালো বেশি। তো আসলে তিশার মনে একটা প্রতিশোধনের কথা ছিল, তো এই প্রতিশোধটা সেইভাবে করে নিচ্ছিল ইনডিরেক্টলি। এবং আরও একটা কথা তিশার বলি, তো নীলারা খেতে দিয়েছে, তো সেখানে কিন্তু ভালো খাবারই দিয়েছে। তো তিশা কী করছে, তিশা দেখাচ্ছে যে এই যে দেখুন কী কী খেতে দিয়েছে, এখানে হচ্ছে গিয়ে আলু ভর্তা, এখানে হচ্ছে মাছ ভর্তা, এখানে ধনিয়া ভর্তা, এখানে আলু ভাজি, এগুলো খেতে দিয়েছে। কিন্তু পাশে এক বাটি গরুর মাংস ছিল, সেটা আর তিশা বলে না। তিশা কী করছে, গরুর মাংস দেখিয়ে বলে সেটা না বললাম, থাকুক এটা কী জিনিস। তাহলে ভাই ভালো খাবার যে দিয়েছে সেটা তো বললেন না, আপনি তাহলে ভর্তা ভাত্তির কথাই বললেন, মানে একটা মানুষকে যেভাবে ছোটো করা যায় বলে সেটাই আপনি করলেন। মানে তিশা নীলাদেরকে ছোটো করার উদ্দেশ্যে ওই বাড়িতে গিয়েছিল, যেভাবে করে অপমান করা যায় এবং সেটা সে করেছে ইনডিরেক্টলি, কারণ তার একটা প্রতিশোধ নেওয়া দরকার ছিল, রিভেঞ্জ। সেই রিভেঞ্জটা তিশা এই কথাগুলো বলে দর্শকদের মাধ্যমে সে নিতে পেরেছে। এটা তিশার একটা আত্মতৃপ্তি যেটাকে বলা যায় সেটা। তো তিশার শত্রু এখন বর্তমানে দুইজন, নীলা একজন, নীলা হচ্ছে তার একদম সাইলেন্ট শত্রু, যাকে সে কিছু বলতে পারছে না, বাট সে ইনডিরেক্টলি তার ঝাল মিটাচ্ছে এগুলো বলে। আর আরেকজন হচ্ছে পাপিয়া, কারণ এই দুজন মানুষের জন্যই সাকিবকে অনেক অপমান হতে হয়েছে। নীলা সেই সাক মানে বন্যাদের বাড়ি ভিডিও করে পাপিকে দিয়েছে এবং পাপিয়া তাকে নিয়ে অনেক খারাপ মানে ভালো কথা বলেছে, যার কারণে সাকিবকে সবাই অনেক খারাপ বলেছে। তো পাপিয়ার উপর তিশা কীভাবে প্রতিশোধ দিচ্ছে, পাপিয়ার সাথে কথা বলে তিশা বন্ধ করে দিয়েছে। আগে যখন পাপিয়ার সাথে সম্পর্ক ছিল, তিশা কিন্তু পাপিয়াকে দুবার ভিডিও করতো, তার সাথে কথা বলতো, তার ভিডিও দুবার প্রমোশন করতো, বাট তিশা কিন্তু পাপিয়ার সাথে এখন বর্তমানে মুখটা পর্যন্ত তার দেখে না, তার সাথে কথা বলে বন্ধ করে মানে বন্ধ করে দিয়েছে জেদ করে। ওই ভিডিও যখন থেকে পাপিয়া দিয়েছে তার চ্যানেলে বন্যা জামাইকে প্রশংসা করে, তারপর থেকে পাপিয়ার সাথে তিশার সম্পর্ক একদম ক্লোজ, একদম ডিসকানেক্ট হয়ে গেছে তারা দুজন। তো তিশার মনে ক্ষোভ যে পাপিয়া কেন বন্যার জামাকে নিয়ে এত ভালো কথা বলেছে, কেন বন্যার জামাকে বলেছে অনেক বড় লোক। এটা বলার কারণে সবাই সাকিবকে ছোটো লোক ধরছে, সবাই সাকিবদেরকে গরিব বলে মানে মেনে নিয়েছে আর কি, কারণ এত ভালো অবস্থা দেখে। তো তিশার ওইটা অনেক গায়ে লেগেছে, নিজেকে অনেক অপমান বোধ করছে সে নিজের ভিতরে ভিতরে। তো যার জন্য পাপিয়ার সাথে তিশার সম্পর্কটা প্রচণ্ড পরিমাণের মানে অবনতি ঘটেছে তাদের সম্পর্কে। তিশা না তার মুখ দেখে, না তার চেহারা দেখে, না তাকে তার বাসায় আসার অনুমতি দিয়েছে। তো পাপিয়া এখন তার মতো করে ঘরে থাকে, পাপিয়াকে কিন্তু তিশার ভিড়ে এখন আর কোনোভাবে এক সেকেন্ডের জন্য দেখা যায় না। তার কারণে যে বললাম দর্শক একটাই, যে পাপিয়ার অন্যায় একটাই, সে বন্যার জামাইয়ের ভিডিও অন করে সে বন্যার জামাইকে অনেক বড় করেছে, বন্যার অনেক প্রশংসা করেছে, তার জামাইয়ের বাড়ি অনেক বড় লোক এই ধরনের কথাবার্তা বলেছে, তার জন্য তিশার মনে একটা ক্ষোভ যে কেন এগুলো বলা হয়েছে। তো এর ফলশ্রুতিতে যা হয়েছে সেটা তো বলেই দিলাম ঘটনা। তো তিশা এবার নীলাদের বাড়িতে গিয়ে নীলাকে জনমের একদম অপমান করে দিয়েছে, চরমভাবে অপমান করেছে। আপনারা বলবেন যে কাজগুলো তিশা করেছে তিশার ভিডিওগুলো দেখতে পারবেন, তো এগুলো আসলে অপমান নয় তো কী, আপনারা একবার দেখলে বুঝতে পারবেন, বিশেষ করে খাবারের জিনিসটা। তো এই ছিল দর্শক আমার পাপিয়া এবং নীলার ঘটনা।
এখন আসে আমি আমার ভিডিওর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আবদিয়াকে নিয়ে। আবদিয়ার নিয়ে কী ঘটনাটা আমি বলবো আসলে, আবদিয়া হচ্ছে এখন দর্শক ওই পরিবারের সবচাইতে অবহেলিত একজন মানুষ। তাকে দেখলে আমার এত খারাপ লাগে যে বাচ্চা মানুষটা আসলে আপন বলতে দুনিয়াতে কেউ নেই, না আছে বাবা, না আছে মা, না আছে আর অন্য কোনো প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন, কেউ তার কোনো খোঁজখবর নেয় না। বাচ্চাটা একা একাই থাকে, কোনো কথাবার্তা কারোর সাথে না। একটা বাচ্চাকে আপনি যদি তার সাথে কথা না বলেন সে কথা কীভাবে শিখবে? প্রথম কথা, তার সাথে আপনি যখন বারবার কথা বলবেন সে তার মনের ভাব প্রকাশ করা শিখবে। বাচ্চা কথা দিয়ে তো মনের ভাব প্রকাশ করা যায়, কিন্তু আপনি যখন ওই বাচ্চাটার সাথে কথা বলবেন না সে বাচ্চা কথা বলাও শিখবে না, মনের ভাব প্রকাশ করাও শিখবে না। যখন আপনি তাকে ফোন দিয়ে দেবেন তার কানেকশানে ফোনের সাথেই হবে, সে চুপ করেই থাকবে। আবদির অবস্থা তাই হয়েছে, তার সাথে কেউ কথা বলে না, তাকে কেউ কথা শেখায় না, তো সে তার নিজের মনের ভাবও প্রকাশ করতে পারে না। সারাক্ষণ খালি ওই কান্নাই করতে থাকে বা ওয়া ওয়াই করতে থাকে, কারণ সে তার মনের ভাব এক্সপ্রেস করার জন্য পর্যাপ্ত কথা সে এখনও শিখতে পারেনি, কারণ কেউ তাকে শেখায়নি। এটা তার দোষ না, বাইরের মানুষের দোষ। তো সে তার মতো করেই থাকে চুপচাপ, আর নাহলে কান্নাকাটি করে। তো এটার জন্য যেটা হয় দর্শক, আবদিয়াকে নিয়ে সবাই সমালোচনা করে, সমালোচনা করে মানে এর জন্য মরিয়ম সেদিন যেটা করেছে, দেখা গেছে মরিয়ম মানে একটা কুকুর যেরকম করে জিব্বা বের করে সারমা হ্যাঁ হ্যাঁ করতে থাকে, এরকম করে ভেঙ্গাচ্ছে যে আবদিয়া খালি সারাক্ষণ জিব্বা বের করে হ্যাঁ 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 এরকম করতে থাকে। তো দর্শক, এখানে আসলে আমি মরিয়মের কোনো দোষ দিব না, কারণ মরিয়ম বাচ্চা মানুষ, সে যা দেখবে সে তাই শিখবে। মরিয়মের চারপাশে মানুষজন মরিয়মের এই একটা আচরণ অন্য একটা জিনিস মানে বুঝিয়ে দিয়েছে। মরিয়ম যদি এ কথাটা বলেছে তার মানে এটা স্পষ্টভাবে নিশ্চিতভাবে বলা যায় মরিয়মের আশপাশে যে মানুষগুলো থাকে, যেমন সাবিনা হতে পারে, তার নানা নানি হতে পারে, যে কেউ হতে পারে, সবাই আবদিয়াকে নিয়ে এই ধরনের সমালোচনা করে। এই ধরনের সমালোচনা করে বলেই মরিয়মও বুঝতে পেরেছে তার মানে আবদিয়ার এগুলো দোষ, এগুলো আবদিয়া দোষ করছে, বা আবদিয়ার এই জিনিসগুলো সমালোচনা করা যেতে পারে, এর জন্য কিন্তু মরিয়ম এ কথাটা বলেছে। সো বাচ্চা হিসেবে মরিয়মের আমি কোনো দোষ দেখছি না যে সে এই কথাটা বলেছে, দোষ হচ্ছে বাইরের মানুষদের যারা মরিয়মের সামনে এই কথাগুলো বলে। তো মরিয়ম তো সেটাই শিখবে যেটা তার চারপাশে মানুষজন তার সাথে করবে, বা মরিয়ম যাদেরকে যা বলতে দেখবে মরিয়মও তো সেটাই বলবে। তার মানে একটা জিনিস বোঝা গেল যে আবদিয়াকে নিয়ে সবাই সমালোচনা করে, সাবিনা বলেন, তিশা বলেন, মিমকে বলেন, তার নানা নানকে বলেন, সবাই আবদিয়াকে নিয়ে সমালোচনা করে। এর জন্য কিন্তু আবদিয়াকে নিয়ে মরিয়ম এ ধরনের ব্যঙ্গাত্মক একটা কথা বলেছে। আবদিয়া দোকানে কিছু একটা কিনতে যাবে, চিন্তা করুন একটা বাচ্চা মানুষ এক একা দোকানে চলে গেছে দর্শক, রাস্তা পার হয়ে পিচ ঢালাইয়ের রাস্তা, যখন এই বাচ্চা মানুষটা এক একা যেতে যায় সে হোঁচট খেয়ে পড়ে গেছে, তার দুই হাঁটু একদম ছিলে গেছে দর্শক, রক্ত বের হয়ে একদম ছিলে গেছে। এখন এই শীতের মধ্যে প্রত্যেকটা মানুষ সোয়েটার কম্বল পরে পুরো শরীর ঢেকে রাখে, আর এই বাচ্চা মানুষটা কী করছে জানেন? একটা ছোট্ট ফ্রক পরে হাঁটু থেকে পা পর্যন্ত পুরোটা ফাঁকা রেখে বসে আছে শীতের মধ্যে। কারণ কি? তার তো পা ছিলে গেছে, পা কেটে গেছে, এ তো ঢেকে রাখা যাবে না, ঢেকে রাখলে ইনফেকশন বাড়তে পারে, ঘা শুকাবে না, তাকে শীতের মধ্যে পা খুলে বসে রাখা লাগছে। কিন্তু তার যে জিনিসটা কিনতে ইচ্ছা করছিল, যদি কোনো মানুষ যদি দোকানে গিয়ে কিনে এনে দিত আজকে কিন্তু আবদিকে কষ্ট পাওয়া লাগতো না, কিন্তু কেউ কিনে এনে দেয়নি, আবদির হাতে টাকা দিয়ে দেওয়া হয়েছে, আবদি নিজে নিজে দোকানে গিয়েছে কিনে আনতে এবং পরে গিয়ে তার পা ফিটিয়ে ফেলে মানে পা ফাটিয়ে ফেলেছে। কই তার মা জানেন? কই, আবার লিফট টুগেদার করতে গিয়েছে, এখন সেকেন্ড পার্টনারের কাছে। বছরটা শুরু করেছিল লিফট টুগেদার দিয়ে দর্শক, আমি বলেছিলাম একটা রিসোর্টে গিয়েছিল শাড়ি পরে গোলাপ ফুল নিয়ে। এখন নতুন করে মিম আবারও রিসোর্টে গিয়েছে অনেক দিনের জন্য, মাঝখানে দুই দিনের জন্য এসেছিল, দুই দিন ধরে ভিডিও দিয়ে সে আবার এখন বর্তমানে গায়েব। দেখবেন 10 দিন ধরে সে আর ভিডিও দেয় না, কারণ কারণ সে আবার নতুন করে রিসোর্টে গিয়েছে। কী কারণে? লিফট টুগেদার করতে। মিম সেদিন থেকে পাগল হয়ে গিয়েছে যেদিন থেকে সানি নতুন বিয়ে করেছে। আমি একথা গত কয়েকদিন ধরে অনেকবার বলেছি, আমি আবারও বলছি, কারণ এই কথাটাই একদম অথেন্টিক। মিম এখন পাগলের মতো করছে যেদিন থেকে সানি বিয়ে করেছে, সেও এখন একটা তার পার্টনার খুঁজছে। যেহেতু সানি বিয়ে করেছে সে তার নিজের মতো করে লাইফ লিড করবে, আমি কেন একা থাকবো, আমিও বিয়ে করবো, আমারও পার্টনার লাগবে। তো মিম এখন পার্টনার খোঁজার কাজে বেরিয়ে পড়েছে, এবং তার মেয়ে কী করে, মেয়েকে একা এই পদ্মাচরে ফেলে রেখেছে শরীরপুরে, কেউ তাকে কোনো যত্ন করে না, খাবার দাবারের খোঁজখবর কিছুই নেয় না। সাবিনা দুই একবার যদি থাকে তখন দুই একবার খোঁজ নিলেও নিতে পারে, আর কোনো মানুষ আবদির দিকে নজর দেয় না। তাহলে বাচ্চা মানুষটা কী করবে, কীভাবে খাবে, কীভাবে চলবে দর্শক, একটাবার ভেবে দেখছেন কি? আজকে মিম আবদিয়ার কোনো খোঁজখবর নেয় না, আবদিকে ঠিকমতো লালন পালন করে না, তাকে খাবার দাবার ঠিকমতো খাওয়ায় না, মিম তার নিজের শান্তির জন্য নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই মেয়েটাকেই যদি আজকে সানের কাছে দিয়ে দেওয়া হতো, সানি তো অনেকবার আবদিকে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, আজ কিন্তু আবদির এই অবস্থা হতো না, সে বাবা হারাও হতো না, সে বাবার ভালোবাসা পেতো, হয়তো মাকে পেতো না, বাট এরকম মা থাকার চাইতে, কুলাঙ্গার মা থাকার চাইতে আমি মনে করি না থাকাই ভালো। সানি আবদিকে ভালোবেসে পালতে পারতো, আবদি ভালো থাকতো, কিন্তু আজকে আবদির কী অবস্থা দেখুন। একটাবার আপনার নিজের সন্তান মনে করে আবদির দিকে তাকাবেন দর্শক, আপনাদের নিজেদের অনেক খারাপ লাগবে যে আবদি কীভাবে করে চলছে আর বাকি সন্তানরা কীভাবে করে চলছে।
আজকে মিমের জন্য, মিমের স্বার্থের জন্য, মিম সামান্য কটার টাকার জন্য সে পুরো আপ দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছে। মনে রাখবেন দর্শক একটা কথা, ন্যাচার রিভেঞ্জ বলে একটা কথা আছে। মিম আজকে নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য, নিজের ব্যবসার জন্য যেভাবে করে আপ দিয়েকে কষ্ট দিয়েছে বা যেভাবে করে পালছে, প্রত্যেকটা হিসাব ভবিষ্যতে সৃষ্টিকর্তা আল্লাহ তালা মিমের কাছ থেকে পাই টু পাই নেবে। একদম মিলিনিয়ন দর্শক, মিলিনিয়ন। মিম যেই পরিমাণ কষ্ট আপদিকে দিয়েছে, যে পরিমাণ চোখের পানি আপ দিয়ে চোখ দিয়ে ফালিয়েছে, এমনও হতে পারে দর্শক, খারাপ কথা বলতে হয় না, যে মিম কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে যাবে একটা সময়, বাট দেখবেন কাঁদতে চাইবে আর পানি পড়বে না। কারণ ন্যাচারাল ইমেজ, ওই যে বললাম প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কথা আছে, সেটারই অপেক্ষায় থাকবে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজকে বিষয়টা বাড়াচ্ছি, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।